আসসালামু আলাইকুম। আশা করি ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ভালোই আছো। আজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি, আর সেটা নাম হচ্ছে চেঞ্জেস অফ ডিগ্রিস, ইউ নো অ্যাবাউট ডিগ্রিস। তো আজ আমি যেহেতু ডিগ্রি সম্পর্কে সবকিছুই আলোচনা করব, তো ডিগ্রি খুব সহজ একটা আর গ্রামার আর টেন্স, বাট কিছু সময় তোমাদের এর ভিতরে ডিগ্রি নিয়ে সমস্যা দেখা যায়, তো আজ আমি সেই সমস্যা নিয়ে কাজ করবো, যাতে তোমাদের আর এই ভিডিও দেখার পর থেকে আর কখনো কোনো সমস্যা না থাকে। তো প্রথমে চলুন ডিগ্রি কি আমরা এটা জেনে আসি একটা ওয়েবসাইট থেকে। দেখো, ডিগ্রি ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের রূপ ভেদ, এটি তিন ভাগে বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, আমরা সবাই জানি ডিগ্রি হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কাকে বলে? কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভ এর যে রূপ ব্যবহার করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। যেমন মিস্টার রনি ইজ আ গুড ম্যান, এটাকে বলে পজিটিভ ডিগ্রি। পজিটিভ মানে এক কথায় এটা সিম্পল একটা সেন্টেন্স হবে, যেখানে কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করা হবে না বা কোনো কিছুর সাথে তুলনা করা হবে না। কম্পারেটিভ ডিগ্রি সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের রূপ এর যে রূপ ব্যবহার করা হয় তাকেই কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন রাহিম ইজ ওয়াইজার ওয়াইজার দেন কারিম, মানে রাহিম হচ্ছে কারিমের চাইতে বেশি বুদ্ধিমান। এখানে দেখেন একজন ব্যক্তির দুজন ব্যক্তির ভিতরে কিন্তু তুলনা হচ্ছে, এই রাহিমকে কারিমের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। এই জন্য এই যখন দুইজন ব্যক্তির ভিতর বা দুজন দুইটা কোনো বস্তুর ভিতরে দুইটা জিনিসের ভিতরে তুলনা বোঝাবে, তখন সেটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। আমরা বলি না তুমি আমার সঙ্গে নিজেকে কম্পেয়ার করবে না, সেই কম্পেয়ার থেকে কম্পারেটিভ ডিগ্রি। এবার সুপারলেটিভ ডিগ্রি যদি আসি, সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এর যে রূপ ব্যবহার করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। যেমন রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, আরেকটা উদাহরণ আছে পপুলার, সেটা হচ্ছে সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, তাই না? তাহলে দেখেন এখানে কিন্তু রনি একজন প্লেয়ার বলতেছে ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। টিমের ভিতরে কিন্তু দুইয়ের অধিক 11 জন থাকে আমরা জানি, তো যখন দুইয়ের অধিক অনেক ব্যক্তির ভিতরে কাউকে তুলনা করা হবে তখন তাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। দ্যাটস ওয়াই এক কথায় বলতে গেলে কম্পারেটিভ পজিটিভ ডিগ্রি হচ্ছে কোনো কিছুর সাথে তুলনা করা হবে না, সিম্পল বিষয়। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইটা জিনিসের ভিতরে তুলনা করা হবে, আর সুপারলেটিভ হচ্ছে যে দুইয়ের অধিক অনেক জিনিসের ভিতরে বা বস্তুর ভিতরে বা মানুষের ভিতরে তুলনা বোঝাবে তখন তাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ, কম্পারেটিভ অ্যান্ড পজিটিভ এই ডিগ্রি সম্পর্কে আশা করি মোটামুটি ধারণা হয়ে গেছে। এবার দেখি কীভাবে এগুলো চেঞ্জ করা যায়। আমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে তার ভিতরে ডিগ্রি থাকে, ভয়েস থাকে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, এগুলো থাকে, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকে। আমি ধারাবাহিকভাবে সব ভিডিও দেবো, কম্পাউন্ড ডিগ্রি হচ্ছে তার ভিতরে একটা অন্যতম। দেখা যাক, এখানে আমি একটা শখ আকারে দেখি, সেই শখটা মনে রাখলে ইনশাআল্লাহ কখনোই ডিগ্রিতে সমস্যা হবে না। আর আমি এখানে একটু ওয়েট করছি, তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে এই পিকচারটা তুলে নিবা। পজিটিভ ডিগ্রিতে দেখো আছে নো আদার, আচ্ছা নো আদার থাকলে আমরা কী করবো, দেন এনি আদার কম্পারেটিভ করার সময় বা দেন অল আদার, আর সুপারলেটিভ করার সময় আমরা শুধু দি ব্যবহার করবো। আচ্ছা এবার ভেরি ফিউ তো পজিটিভ ডিগ্রিতে থাকবে, যদি থাকে থাকে যদি আমাদের কখনো কম্পারেটিভ করতে হয় তাহলে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার দিয়ে আমরা কম্পারেটিভ করবো। আর যদি সুপারলেটিভ করার দরকার হয় তাহলে ওয়ান অফ দ্য দিয়ে থাকে সুপারলেটিভ করবো। আর যদি কখনো সুপারলেটিভ থেকে আমাদের পজিটিভ করতে হয় তাহলে মনে রাখতে হবে যে ওয়ান অফ দা থেকে আমরা ভেরি ফিউ করবো, আবার যদি কখনো সুপারলেটিভ থেকে আমাদের কম্পারেটিভ করতে হয় তাহলে ওয়ান অফ দা এর পরিবর্তে আমরা দেন মোস্ট আদার অর দেন ফিউ আদার ব্যবহার করবো, ঠিক আছে। এবার গেল চলে উপরে দুটা, মোট চারটা রুলস। এখন অ্যাজ সুন অ্যাজ বা সো ডট ডট অ্যাজ বা অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করা যায়। আচ্ছা এই এই রকম পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার সময় নট ডট ডট দেন মানে নট এর মাঝখানে কিছু একটা বসবে, কম্পারেটিভ ফর্ম বসবে এবং পরে দেন বসবে। এবং এই একটা কথা বলে রাখি যে এরকম পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করা যায় না বা এরকম সুপার কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করা যায় না, এরা এই দুইটার ভিতরে সীমাবদ্ধ থাকবে। তারপরে আবার নট যুক্ত
সাথে অ্যাজ বা সো থাকবে এবং ডট ডট অ্যাজ যদি থাকে, এরকম থাকে, নেগেটিভ থাকে, নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে সেখানে দ্যান দ্বারা আমরা শুধু কম্পারেটিভ করতে পারবো, এটারও সুপারলেটিভ হবে না। ওকে, কম্পারেটিভ ডিগ্রিটা যদি শুধু দ্যান থাকে তাহলে তাকে পজিটিভ করা যায় কিন্তু তাকে সুপারলেটিভ করা যায় না। ঠিক তেমনি এটা থাকলেও একে পজিটিভ করা যাবে কিন্তু একে সুপারলেটিভ করা যাবে না, বাট উপরে দুইটা আবার তিনটাতেই তিনভাবেই কনভার্ট করা যাবে। ওকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর একটা কথা, নো আদার যখন থাকে তখন ভার্বটা হচ্ছে হয় সিঙ্গুলার এবং নাউনটাও হয় সিঙ্গুলার। ওকে, আর কিন্তু ভেরি ফিউতে যখন আমরা করবো তখন আমাদের নাউনটা হবে প্লুরাল, যেমন বয় বয় না বয়েস, এবং ভার্বটা ইজ হবে না আর হবে, ওয়াজ হবে না অ্যার হবে। ঠিক আছে, এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলে আর এই সবটা ভালোভাবে বুঝলে পারে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আর যদি তারও বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে আমার নাম এবং ফোন নাম্বার আছে, আমাকে অবশ্যই কল দিয়ে জানাইতে হবে। আর আমার ফেসবুক পেজের নাম রিয়াদ ইবনে বাজিদ, অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল নেম ইজ রিয়াদ ইবনে বাজিদ অলসো। ওকে, এবার দেখি উদাহরণে আসি। উদাহরণে এটা একটু কম্পেয়ার করে দেখো, পজিটিভ ডিগ্রিতে আমি কি লিখছি? প্রথমে লিখছি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রিয়াদ। ওকে, তাহলে এটা আছে নো আদার, তাহলে আমরা যদি এখন একে পজিটিভ কম্পারেটিভ করতে যাই তাহলে কি দেবো? দেন এনি আদার, তাই না? দেখি কিভাবে করছি। এখানে দিছি দেখেন রিয়াদ, আমরা জানি যে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ বলেন না সুপারলেটিভ বলেন করতে গেলে যে অ্যাজ ড্যাশ অ্যাজ যে তারপরে যে ওয়ার্ডটা থাকে যে অংশ থাকে তাকে প্রথমে নিয়ে আসতে হয়। যেমন আমরা রিয়াদকে লাস্টে ছিল পজিটিভ ডিগ্রি বেলায়, শুধু এটা রিয়াদ লাস্টে ছিল, এটাকে আমরা প্রথমে আনছি, তাই না? প্রথমে আনার পর তারপর আমরা আমাদের কি ভার্ব ছিল কি, এখানে দেখেন ছিল নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, ইজ ছিল ভার্ব, এই ভার্বটা আমরা বসিয়ে দিয়েছি ইজ। আর রিয়াদ যেহেতু সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, তাই ভার্বটা হবে সিঙ্গুলার। তারপরে বেটার, দেখেন গুড, বেটার আসলে কোথা থেকে আমি একটু বলি, যেমন আমরা তো জানি যে গুড গুড বেটার বেস্ট, এটা আমি একটু মাস্ক মিডিলে নিয়ে যাই, সরি। দেখেন এই গুডটা হচ্ছে পজিটিভ ফর্ম, বেটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। একটা জিনিস আমি একটু টেকনিক বুঝাই দিই, সেটা হচ্ছে গুড, আর যখন কোনো গুডের লাস্টে ইয়ার যুক্ত করা থাকবে ইয়ার, তখন বুঝতে হবে এটা হচ্ছে কম্পারেটিভ। যখন ইএসটি যুক্ত থাকবে কোনো ওয়ার্ডের লাস্টে তখন বুঝতে হবে সেটা হচ্ছে সুপারলেটিভ। ওকে, তাহলে এখন বুঝতেই পারছেন যে এই গুডের পরিবর্তে আমরা এখানে কি দিয়েছি? বেটার দিয়েছি, কারণ আমরা তখন সব কম্পারেটিভ করব, আর এই ওয়ার্ডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তাহলে রিয়াদ, এখান থেকে রিয়াদ নিয়ে এসে বসিয়েছি, ভার্ব দিয়েছি ইজ, এবং এর কম্পারেটিভ ফর্ম বসিয়েছি বেচার, তারপরে দেন এনি আদার। দেন এনি আদার কই পেলাম? এই যে এই নো আদার থাকলে যদি আমরা কম্পারেটিভ করতে যাই তাহলে তখন আমাদেরকে দেন এনি আদার বা দেন অল আদার যে কোনো একটা বসালেই হয়, তাই আমরা এখানে দেন এনি আদার বসিয়েছি এবং বাকি অংশ ওয়ার সেন্টেন্সের নো আদারের পর যে বাকি অংশ ছিল পজিটিভ পজিটিভ ডিগ্রি রাখ পর্যন্ত, যেমন হচ্ছে এই যে বয় ইন দ্য ক্লাস, এই পর্যন্ত আমরা বসে দেবো বয় ইন দ্য ক্লাস। ওকে, শেষ। এবার সুপারলেটিভ তো আরও ইজি, দেখি সুপার এই পজিটিভ থেকে আমরা সুপারলেটিভে কনভার্ট করি। এ সবার লাস্টের অংশটাকে আমরা প্রথমে সাবজেক্টের অংশে বসিয়ে বসাবো, ভার্ব এইটার মতন ভার্ব আছে, এই যে বি ভার্ব ইজ বসিয়েছি, তারপরে দ্য বেস্ট। এই সুপারলেটিভ করার সময় যদি নো আদার থাকে তাহলে তাকে সুপারলেটিভ করার সময় দা আনতে হয়, তাও আমরা দা আনি বসিয়েছি। এবং এই গুডের সুপারলেটিভ ফর্ম কোনটা? এই যে বেস্ট, হ্যাঁ এই বেস্টটা হচ্ছে গুডের সুপারলেটিভ ফর্ম, তাহলে আমরা বসিয়েছি রিয়াদ ইজ দ্য বেস্ট, রিয়াদ ইজ দ্য বেস্ট, এই পর্যন্ত ছিল আমাদের সুপারলেটিভের ফর্মুলা, তারপরে বাকি অংশ আমরা বসিয়ে দিয়েছি, যেমন এইভাবে এখানে বসিয়েছি। ওকে, বয় ইন দ্য ক্লাস, এই যে বয় ইন দ্য ক্লাস। ওকে, আচ্ছা তাহলে আশা করতেছি এইটা নিয়ে আর কোনো সমস্যা নাই। এখন যদি পজিটিভ ডিগ্রি থেকে যদি আমরা কম্পারেটিভ করতে পারি সুপারলেটিভ করতে পারি তাহলে বুঝতে হবে যে আমরা কম্পারেটিভ থেকেও কিন্তু এই জন্য পজিটিভ করতে পারবো, এই জন্য সুপারলেটিভ করতে পারবো, বা সুপারলেটিভ থেকেও আমরা কম্পারেটিভে চলে যেতে পারবো ইজিলি এবং পজিটিভ করতে পারবো। যেমন আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে দ্য বয় লাস্টের অংশটা যদি আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করি তো খেয়াল রাখতে হবে যে বেস্ট বেট গুড বেটার বেস্ট এই অংশ মানে সুপারলেটিভ রূপ ধারণ করে, তারপর থেকে আমরা
বাকি অংশটা আমরা প্রথমে নিয়ে যাবো। আচ্ছা প্রথমে বসিয়েছি, আর নো আদার তো হবেই, নো আদার তো হবেই, তাই না? এখানে যেহেতু দা দা বেস্ট ছিল, সিম্পলি যে রুলসটা দা থাকলে পরে আমরা নো আদার প্রথমে বসিয়ে নেব। তাহলে প্রথমে নো আদার বসাবো, নো আদার বসালাম, তারপরে বাকি অংশ সবার শেষের যে অংশ আছে শেষের অংশ বসিয়ে দেবো, বয় ইন দ্য ক্লাস। তারপরে ভার্ব কোনটা ছিল, ইজ ছিল ভার্ব, ভার্ব বসিয়েছি, ভার বসেছি। তারপরে আমরা এখানে দেখিয়েছি এই যে অ্যাজ ডট ডট অ্যাজ বসে, তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ। আর মাঝখানে এই যে বেস্ট থাকবে এর পজিটিভ ফর্ম বা রূপ কোনটা, সেটা আছে গুড, গুড বসিয়ে দেবো। আর বাকি সাবজেক্টের অংশটুকু, সাবজেক্টের এই রিয়াদটি আমরা অবজেক্ট বানিয়ে দেবো বা শেষে শেষ অংশে বসিয়ে দেবো, ঠিক আছে? এইভাবেই কিন্তু সুপারলেটিভ থেকে পজিটিভে কনভার্ট করতে হয়। আর কম্পারেটিভও ঠিকই একইভাবে, এই কম্পারেটিভে আবার শেষের অংশকে প্রথমে নেওয়া দরকার হয় না, শেষের অংশ শেষেই থাকবে, শুধু সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসবে, ইজের জায়গায় ভার্বের জায়গায় ভার্ব বসবে, শুধু দ্য বেস্ট, এই দ্য বেস্টটা উঠিয়ে দিয়ে আমরা এখানে এর বেস্টের প্রধান কম্পারেটিভ ফর্ম কোনটা, বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তো বেটারটা আমরা বসিয়ে দেবো। তারপর দ্যান এনি আদার, এই যে দ্যান এনি আদার, এই যে দ্যান এনি আদার অথবা দ্য দ্যান অল আদার বসে এটাকে আমরা কম্পারেটিভ করব। গেলে চলে এক নম্বর উদাহরণ আমাদের, আশা করি কোনো সমস্যা নেই, থাকলে আমাকে বলতে হবে, বললে আমি এটা সলভ করে দেবো। ওকে, এটা কোনো সমস্যা ফেস করলে আমাকে বলতে হবে। আর এখানে দ্যান মোস্ট আদার আর দ্যান ফিউ আদার, আর সুপারলেটিভ পোটেনশিয়ালি ওয়ান অফ দ্য, ওকে? আচ্ছা, আর ওয়ান অফ দ্য সবসময় প্রথম অংশ বসে, আমি আগেই বলে রাখতেছি। এখানে আছে পজিটিভ ডিগ্রি, ভেরি ফিউ, আচ্ছা ভেরি ফিউ, তারপরে আছে বয়, ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস আর, আচ্ছা এখানে যে আমি বলছিলাম এখানে লিখে রাখছি, কিন্তু দেখেন যে প্রোনাউন প্লুরাল নাউন হবে এবং প্লুরাল ভার্ব হবে, ভার্বটাও প্লুরাল হবে এবং নাউনটাও প্লুরাল হবে। তাহলে এখানে বয়, নো আদার বয় ইন দ্য ক্লাস, ও সরি আমি দুই নম্বর উদাহরণ, দেখেন ভেরি ফিউ বয়স, বয় কিন্তু দুই নেই, আমি যেমন প্রথমটাই দিয়েছিলাম কিন্তু বয়, তাই না? বয় দিয়েছিলাম আর ভার্ব দিয়েছিলাম ইজ, এখানে কিন্তু সেটা না, এখানে নাউনটা হবে প্লুরাল, নো আদার বয় থেকে বয়েস ইন দ্য ক্লাস আর, এখানে দিয়েছিলাম ইজ, এখানে হবে আর, আর অ্যাজ গুড অ্যাজ রিয়াদ। এই উদাহরণটা সবই আগেরটার মতন, শুধু ভেরি ফিউ থাকলে কী পরিবর্তন হবে সেটা আমি দেখিয়েছি, নাউনটা প্লুরাল হয়ে যাবে এবং ভার্বটাও, এই যে ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। এবার কম্পারেটিভ করার সময় ওই আগের মতনই, কোনো নাই, আগের মতন ঠিক না, একটু পরিবর্তন হবে, যেহেতু সেখানে আমরা দ্যান মোস্ট আদার বা দ্যান ফিউ আদার ব্যবহার করবো, কিন্তু গঠনটা একই থাকবে, রিয়াদ বসবে, যে লাস্টের অংশ, লাস্টের যে অংশ থাকবে সেটা আমরা বসাবো, এই যে অ্যাজ ডট ডট অ্যাজ এর পরে যে অংশ থাকবে যত দূর থাকবে তত দূর আমরা প্রথমে বসিয়ে নেবো। তারপরে রিয়াদ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই ভার্বটাও সিঙ্গুলার হবে এখানে, যে যদিও আমরা আর ব্যবহার করেছিলাম ফিউ এর কারণে, ফিউ থাকার কারণে, কিন্তু এখানে কিন্তু ইজি ব্যবহার করতে হবে, খেয়াল রাখতে হবে। আর ওয়াজ থাকলে আমরা, ওয়ার থাকলে আমরা এখানে ওয়াজ বসাতাম। তারপর বেটার, কম্পারেটিভ ডিগ্রি এর এই গুড এর কম্পারেটিভ ফর্ম কি, গুড এর কম্পারেটিভ ফর্ম আছে দ্বিতীয়টা বেটার, সেই বেটারটা বসিয়েছি। আর এই কম্পারেটিভ ফর্মের পরপরই আমাদের দ্যান মোস্ট আদার বা দ্যান ফিউ আদার, এই যে এটা দ্যান মোস্ট আদার অথবা দ্যান ফিউ আদারটা বসিয়ে দিতে হবে। এই যে আমরা এখানে দ্যান মোস্ট আদার বসিয়েছি বা দ্যান ফিউ আদার যদি বসাতাম, যদি আমরা এখানে দ্যান মোস্ট আদার না বসিয়ে দ্যান ফিউ আদার বসাতে চাইতাম, যদি আমরা এখানে ফিউ আদার বসাতে চাইতাম তাও হতো, হ্যাঁ তা ফিউ আদার। তারপরে এই যে প্রথম অংশ ভেরি ফিউ এর পরে যে অংশটা থাকে আর কম্পারেটিভ ফর্মের আগ পর্যন্ত, যেমন হচ্ছে এই যে ভার্বের আগ পর্যন্ত, এই যে বয় বয়েস ইন দ্য ক্লাস, সেটা আমরা বসিয়ে দেবো, বয়েস ইন দ্য ক্লাস, ওকে? এই পর্যন্ত আমরা এখানে বসিয়ে দেবো, ওকে? তারপরে সুপারলেটিভটাও একই, কোনো পরিবর্তন খুব বেশি পরিবর্তন তা না, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ভার্বের জায়গায় ভার্ব। আর এই যে এই অ্যাজ, এই যেহেতু ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থাকলে আমরা কী বসাবো, এই যে ভেরি ফিউ থাকলে আমরা সুপারলেটিভ করার সময় এখানে ওয়ান অফ দ্য বসাবো, তো সেই রুলস অনুযায়ী আমরা এখানে এই যে ওয়ান অফ দ্য বসিয়েছি, ওয়ান অফ দ্য বসিয়ে দিয়েছি। আর ওয়ান অফ দ্য সবসময় পজিটিভ পজিটিভ ফর্মের আগে বসে, সবগুলোই কিন্তু আপনারা খেয়াল করে দেখছেন কিনা জানি না, যে সবগুলোই কিন্তু এই যে দেন ফিউ আদার দেন মোস্ট আদার বলেন, এগুলো কিন্তু এই যে কম্পারেটিভ ফর্মের পরে বসিয়েছি, কিন্তু এটা
এই সুপারলেটিভের সময় কিন্তু ওয়ান অফ দা বসানোর সময় খেয়াল রাখতে হবে আমাদের যে সুপারলেটিভ ফর্ম মানে বেস্ট, হ্যাঁ এই বেস্টটা যেমন আছে গুড থেকে বেটার আর বেস্ট, এই বেস্টের আগে কিন্তু আমরা ওয়ান অফ দা বসাবো, এই ওয়ান অফ দা তারপর আছে গুডের, এই গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, বেস্ট বসাবো তারপরে এই প্রথম অংশ লাস্টে আমরা সব বসিয়ে দেবো বয়েস ইন দ্য ক্লাস। ওকে এইটা ওইভাবে হচ্ছে দ্বিতীয় নাম্বার উদাহরণটা আমরা করে থাকবো। যদি আমাদের কখনো যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে আমরা যদি সুপারলেটিভ থেকে পজিটিভ করতে যাই তাহলে খেয়াল রাখতে হবে যে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা থাকলে আমাদের ভেরি ফিউ দেওয়া শুরু করতে হবে, আর ওয়ান অফ দা থাকলে পারে আমাদের কম্পারেটিভ করার সময় অবশ্যই দেন ফিউ আদার বা দেন মোস্ট আদার দিতে হবে। ওকে এটা খেয়াল রাখলে পরে ইনশাআল্লাহ সবগুলোই করে আসতে পারবে 100%। আর আমি এখানে মূলত যে সফটটা দিয়েছি এই সফটটা ভালোভাবে মনের ভিতর যদি তোমাদের থাকে বা তোমরা যদি ভালোভাবে মনে রাখো তাহলে ইনশাআল্লাহ আর কখনোই ডিগ্রি নিয়ে সমস্যা হবে না, আর এই উদাহরণগুলো তার অনেক ক্লিয়ার প্রুফ হিসেবে কাজ করবে। তাহলে উদাহরণ এক গেছে, উদাহরণ দুই গেছে, এবার উদাহরণ তিনে ধরেন মনে দেওয়া আছে রিয়াদ ইজ অ্যাজ গুড অ্যাজ সিয়াম, রিয়াদ হচ্ছে সিয়ামের সঙ্গে এরা এখানে মানে সিয়াম যাই হোক রিয়াদ ইজ অ্যাজ গুড অ্যাজ সিয়াম, তাহলে একে যদি আমি কম্পারেটিভ করতে চাই তাহলে আমরা জানি যে এই অ্যাজ গুড অ্যাজ বা যাই থাকুক এই অ্যাজ এর পরে যে অংশ থাকে সেটা আমরা সাবজেক্ট করবো, সাবজেক্ট করেছি সিয়াম বসিয়েছি, তারপরে এখানে ভার্ব আছে কি ইজ ইজ বসিয়েছি, তারপরে এখানে কিন্তু আমরা ভার্ব কিন্তু আমাদের সিঙ্গুলার কারণ এটা ভেরি ফিউ না, যদিও পজিটিভ কিন্তু পজিটিভ ডিগ্রি হলেও কিন্তু এখানে নো আদারও নাই কিন্তু ভেরি ফিউ নাই, আমাদের সাধারণ নিয়ম কি আছে অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট সো, আর এটা আমি পরে আলোচনা করতেছি, এরকম যদি থাকে তাহলে নট ডট ডট দেন আর সুপারলেটিভটা হবেই না। চলুন দেখা যাক, তাহলে এখানে যেটা বলতেছিলাম বাকি পরে অংশটা আগে বসবে ভার বসবে তারপরে গুডের পজিটিভ কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, এই যে আমি উপরে লিখে রেখেছি এই যে গুডের পজিটিভ কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, সেই বেটারটা এখানে বসানো হয়েছে, তারপরে বসানো হয়েছে দেন দেন রিয়াদ। ওকে দেন কেন আসলো, এই যে দেন কেন আসলো আমি দেখাচ্ছি, এই যে সকে দেওয়া আছে এই যে ওকে এই যে এইটা, হ্যাঁ এইটা হচ্ছে দেন বসে, এই যে দেন এই এই জন্য এখানে দেন বসেছে। ওকে আচ্ছা দেন রিয়াদ, দেন রিয়াদ পরের অংশটা এই যে প্রথম অংশ পরে বসিয়েছে কারণ হচ্ছে পজিটিভে প্রথম অংশ পরে যাই আর কোনো কিছু থেকে যদি পজিটিভ পড়তে যাই তাহলে সেই শেষের অংশ সবার আগে যায় পজিটিভে যায়, তাহলে সুপারলেটিভ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ পজিটিভ করতে গেলে কী করতাম এই যে পরের অংশ মানে সবার লাস্টের অংশ মানে দেন বেটার দেনের লাস্টের অংশ প্রথমে দিতাম, তো অল্টারনেটিভ করে একটু ভেবে সবের সাথে মিলালে উত্তর পেয়ে যাবো। আর এই এরকম সেন্টেন্সে আসলে পজিটিভ থেকে সুপারলেটিভ হয় না, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ হয় না, আর সুপারলেটিভ থেকে এগুলো আর প্রশ্নই আসে না। এবার আসি দেখেন এটা হচ্ছে আমার সর্বশেষ উদাহরণ, উদাহরণ চার পজিটিভ আছে রিয়াদ ইজ নট, এখানে কিন্তু নট আছে এটা এটা কিন্তু সেম, বাট এখানে নট নেগেটিভ কোনো কথা ছিল না কিন্তু এটা নেগেটিভ, রিয়াদ ইজ নট অ্যাজ গুড অ্যাজ অ্যাজ সিয়াম, তাই না, তাহলে একে যদি আমি কম্পারেটিভ করতে যাই তাহলে আমি জানি পরের অংশটাকে সাবজেক্ট করতে হবে, আচ্ছা ভারব আছে আমাদের সেটা বসাবো, কিন্তু কিন্তু এখানে কিন্তু এইটা ছিল নেগেটিভ, ওকে এটা ছিল কিন্তু নেগেটিভ, আমি এই জন্য এখানে কোনো নট ব্যবহার করে নিই, বাট এই গুডের কম্পারেটিভ ফর্ম বেটার সেটা বসিয়েছি দেন বসিয়েছি তারপর রিয়াদ দিছি সে প্রথম অংশ শেষে দিছি দেওয়ার পরে এটা ফুলফিলভাবে হয়ে গেছে, তাই না, তাহলে দেখেন ওই নিয়মের সাথে মিল লোকেরা নট নট ডট এই যে নট, হ্যাঁ এই নট আছে দেখুন উপরেটাই কিন্তু কোনো নট ছিল না, এই যে ইজের পরে মানে ইজের পরে কিন্তু কোনো নট নাই নেগেটিভ নাই, এই জন্য আমি এখানে কিন্তু নট বসিয়েছি কম্পারেটিভ করার সময়, সিয়াম ইজ নট বেটার দ্যান রিয়াদ, সিয়াম রিয়াদের চাইতে বেশি ভালো না, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু নট ব্যবহার করছি। আবার আমি আবারও বলতেছি যদি পজিটিভ ফর্ম হয় আর সেটাতে যদি ভেরি ফিউ বা ভেরি ফিউ না থাকে বা নো আদার না থাকে তাহলে কীভাবে সেই পজিটিভটাকে কম্পারেটিভ করতে হয় তখন আমাদেরকে এই দুটো রুলস খেয়াল করতে হবে, হ্যাঁ নট আছে কি না বা দেন শুধু দেন আছে কি না এগুলো খেয়াল করতে হবে, তাহলে এখানে কিন্তু নট ছিল এই জন্য আমি এখানে নট আনিনি, সিয়াম ইজ বেটার দেন রিয়াদ, আর সুপারলেটিভ তো হবেই না, ঠিক আছে, তাহলে কম্পারেটিভ থেকে কীভাবে রিয়াদ প্রথমে যাবে আর আপনার অলরেডি তোমরা বুঝে গেছো আর কি, তো এটাও রিয়াদ ইজ অ্যাজ গুড অ্যাজ সিয়াম আবারও বলতেছি এখানে কিন্তু নট আছে যে নট ডট ডট
দেন আর ডট ডটের ভিতরে আছে বেটার, মানে কম্পারেটিভ ফর্ম, এই যে এটা, এই যে এটা, ঠিক আছে? আর সুপারলেটিভ হবে না, বাট পরেরটাই দেখেন এটাই কিন্তু নট ছিল, হ্যাঁ, আর পরেরটাই কিন্তু কোনো নট নাই, এই যে মানে এই যে এটা, এটাই কিন্তু কোনো নট নাই, ঠিক আছে? ঈদের পরে কোনো নট নাই, নট না থাকলে এই যে নট আমাদের দিতে হবে, তাছাড়া সবই এক থাকবে, আর যেটাতে নট থাকবে সেটাকে আমরা আর নট দিব না। এটাই হচ্ছে উদাহরণ, এই চারটা যে উদাহরণ আর চারটা উদাহরণ আর যে সফটটা আমি এখানে তৈরি করে রেখেছি আপনাদের জন্য বা তোমাদের জন্য, তো তোমরা আশা করতেছি খুব ভালোভাবে 100% আর কোনো ভিডিও দেখা লাগবে না, এটা ভালোভাবে পজ করে করে ভালোভাবে রিপ্লে আবার পুনরায় প্র্যাকটিস করো, খাতায় লেখো, লিখে নাও এটা বা স্ক্রিনশট দিয়ে নাও, তারপরে এই উদাহরণগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ 1 ঘন্টার ভিতর তোমাদের ডিগ্রি সম্পর্কে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা বলে দিয়ে আবারও খেয়াল রাখবা, এখানে যখন নো আদার দিয়ে পজিটিভ করবা তখন কিন্তু সব কিছু সিঙ্গুলার হবে, আর যখন ভেরি ফিউ দিয়ে পজিটিভ করবা তখন কিন্তু এই ভার্ব আর ভার্ব প্লুরাল হবে, নাউন প্লুরাল হবে, ঠিক আছে? এইখানে কিন্তু ডিয়ার স্টুডেন্টস তোমরা বেশি ভুল করো, এটার দিকে খেয়াল রাখলে ইনশাল্লাহ ডিগ্রিতে তোমরা 100 100 100 মার্কস কালেক্ট করে আনতে পারবে ইনশাল্লাহ। ওকে, বাই বাই, নাম্বার টুডে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইতে হবে, আর আমার ফোন নম্বর তো এখানে দেওয়া থাকলো, আমি রিয়াদ মাগুরা থেকেই বলছি। ওকে, আল্লাহ হাফিজ, আর আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আমি এরপরে ভয়েস নিয়ে আবার ভিডিও তৈরি করব, ভয়েসের ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বরকাতুহু।